সুপ্রভাত বন্ধুরা, আজ 17ই ডিসেম্বর 2023, শুভ রবিবার। আজও আপনাদের কাছে আমার গল্পের ভাণ্ডার থেকে একটি গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পটির নাম সফলতা। বন্ধুরা, সবাই নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো। শীতকালটা সবাই খুব সুন্দর করে উপভোগ করো। আজকের গল্প শুরু করছি। একটি ছেলে 27-28 বছরের, সে এক মনোরোগ বিশেষজ্ঞের কাছে গেল। গিয়ে হাউমাউ করে কেঁদে উঠল। তখন যে ডাক্তারবাবু, তিনি দেখলেন ছেলেটি খুব ডিপ্রেসড এবং কাঁদছে। কান্না দেখে বলল, কি হয়েছে ডাক্তারবাবু? আমি না, জানেন, চাকরি করেছি, ব্যবসা করেছি, সফল হতে পারিনি, অসফল। সে কি? ঠিক আছে, আপনাকে আমি পরীক্ষা করে দেখছি, দেখে ওষুধ দেব, দেখবেন আপনি ঠিক হয়ে যাবেন। এইরকম যে একটা স্টেজ আপনার আর থাকবে না। ডাক্তারবাবুর কাছ থেকে ওষুধ নিয়ে ছেলেটি বাড়ি চলে গেল। 7 দিন পরে ছেলেটির আবার ডাক্তারবাবুর কাছে আসার কথা। তারপর ডাক্তারবাবুকে ফোন করলো, তো আমি এখন অনেকটাই ভালো আছি। বললো, আচ্ছা। বললো, আমি আজকে যাব আপনার কাছে। বললো, আমার অনেক বেটার ফিল করছি, আমি কাগজ পড়ছি সকালবেলা, কাজের দিকে আস্তে আস্তে মন আসছে, এবার আমি সফল হবই। ডাক্তার তো শুনে খুব খুশি হলো। তারপরে এই তখন ডাক্তারবাবু ছেলেটাকে বলল, তোমাকে একটা গল্প বলবো, সেই গল্পটির নাম সফলতা। বলল, গ্রামে এক যুবক ছিল, সেই যুবকটি ভীষণ ভালো পড়াশোনা ছিল, সবসময় পড়াশোনা করতো, খুব মনোযোগ ছিল পড়াশোনায়, স্কুল পাস করলো ভীষণ ভালো রেজাল্ট করে, কলেজের ভর্তি হলো, স্কুলের টিচাররা তাকে সবাই খুব ভালোবাসত, কলেজের প্রফেসররা ভালোবাসতে শুরু করলো, এত ভালো ছিল এটা পড়াশোনায়। কলেজের পড়াশোনা শেষ হয়ে যাওয়ার পরে সে তখন ভাবলো, আমি চাকরি করবো না ব্যবসা করবো। বললো, ব্যবসাই করি। প্রফেসর, একজন প্রফেসর তাকে খুব ভালোবাসত, সে সব কিছুতেই তার উপদেশ নিত। তখন প্রফেসরকে ফোন করে বলল, আমি স্যার একটা ব্যবসা করছি। ঠিক আছে, ভালো মতো করো। তারপরে অনেক দিন হয়ে গেছে, প্রফেসরকে আর ফোন করেননি, ওর নিজের কাজ নিয়ে ব্যস্ত আছে। তারপরে একদিন হঠাৎ ফোন করলো, ইতিমধ্যেই প্রফেসর রিটায়ার করে গেছেন। প্রফেসর তো গ্রামেই থাকতেন, ওদের জমি জমা সব ছিল। প্রফেসর টুকটুক টুকটুক করে রিটায়ার করার পরে উনি জমি জমার কাজে হাত দিলেন, এই ফসল ফলাচ্ছেন, অমুক ফ্রুটস হচ্ছে, সিজনাল ফ্রুটস তৈরি হচ্ছে গাছে, গাছ করছেন, আবার খুব সুন্দর সিজনাল ফ্লাওয়ার্সও হচ্ছে, ওনার খুব ভালো লাগছে। এই নিয়ে উনি সুন্দরভাবে দিন কাটান। এরপর একদিন ছেলেটি যখন ফোন করলো, তখন প্রফেসরকে বলল, আমি ভীষণ মন খারাপ, আমার আপনার বাড়িতে যাব। বলে, চলে এসো। তারপর ছেলেটি প্রফেসরের বাড়িতে গেলেন। যাওয়ার পরে প্রফেসর বলল, কি হয়েছে? বলছে, আমি না এরকম একটা ব্যবসা করলাম, এত খাটলাম, কিন্তু সফলতা পেলাম না। বললো, সফলতা এভাবে পাওয়া যায় নাকি? সফলতা আস্তে আস্তে পাবে, সফলতা একদিন আসবেই তোমার। বলে, চলো এই খালি মাঠটা দিয়ে হাঁটি আর তোমার গল্প শুনি। হাঁটতে হাঁটতে দেখলো দুদিকে অনেক আলু গাছ, টমেটো গাছ, সব রকম গাছ, লঙ্কা গাছ, খুব সুন্দর সুন্দর সব গাছ ফুলিয়েছে, সুন্দর সুন্দর ফুল। তারপরে ছেলেটি বললো, বাহ খুব সুন্দর, ওই কোণে একটা গাছ মরে গেছে,
বলছে আচ্ছা ওই গাছটা কী বলো তো? বলছে টমেটো গাছ। তো গ্রামের ছেলে সব গাছ চেনে, বলছে টমেটো গাছ। বলছে ও টমেটো গাছটা না মারা গেছে। বলছে হ্যাঁ আমি এত খাটলাম, প্রফেসর বলছেন, আমি কীটনাশক দিলাম, জল দিলাম, রোজ দিন গাছগুলোকে খুব সুন্দর করে রোজ খুঁড়ে খুঁড়ে জল দিতাম, কিন্তু গাছটা মরে গেল। তখন ছেলেটি বলল, ছেলেটিও নিজের জীবনের সাথে মিল খুঁজতে থাকলো। তখন প্রফেসর বললো, এদিকে আসো, একটা বাড়ির সামনে একটা ঘরের দরজা সে খুলে দিল, দেখে ভেতরটা দেখে তো ছেলেটার হয়ে গেছে ভর্তি টমেটো বড় বড়। বললো দেখেছো, ওই গাছটা মরে গেছে কিন্তু আরেকটা গাছে এত টমেটো হয়েছে। জীবনটাকে ওরমভাবে ভাবতে হয় না, সফল হবেই, এক জায়গায় ধাক্কা খেলে আরেক জায়গায় গিয়ে ঠিক লেগে যাবে। তখন ছেলেটার মনটা খুব ভালো হয়ে গেল। ছেলেটা তখন মনে মনে ভাবলো, সফলতা সত্যি আমারও আসবে। বন্ধুরা, গল্পের আজ এখানেই শেষ। তোমরা সবাই আমায় কমেন্ট বক্সে জানিও কার কীরকম লাগলো। আজ আসি, বিদায় বন্ধুরা।